বন্ধুরা, আমি যদি আপনাকে বলি 2 মিনিট আপনার মনকে শান্ত করে, অর্থাৎ কোনো কিছু না ভেবে নিশ্চিন্তে বসে থাকুন, আপনি কি তা কখনোই পারবেন? আর আপনি যদি পারবেন বলে মনে করছেন, তাহলে ভিডিওটি এই মুহূর্তে পজ করুন আর 2 মিনিট চেষ্টা করে দেখুন আপনি সফল হতে পারবেন নাকি। প্রশ্নটা শুনে সোজা মনে হলেও কাজটা মোটেও এত সোজা নয়। 2 মিনিট তো দূরের কথা, 30 সেকেন্ডও আপনি নিশ্চিন্তে বা কিছু না ভেবে থাকতে পারবেন না। একটি মানুষ একদিনে 50,000েরও বেশি বার চিন্তা করে। সবাই বলে মন দিয়ে ভাবো, কিন্তু মজার ব্যাপার এই যে মন দিয়ে আমরা কেউই ভাবি না, আমরা সবাই চিন্তাভাবনা করি আমাদের ব্রেন বা মস্তিষ্ক দিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়ান্ডার হিস্ট্রির এই নতুন ইন্টারেস্টিং পর্বে জানব মানব শরীরের প্রধান অংশ ব্রেন সম্পর্কে। যারা এই চ্যানেলে নতুন তারা ঝটপট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলো না। এই পৃথিবীর সবথেকে উন্নত মস্তিষ্ক মানুষের, সমগ্র মানুষকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে ব্রেন। কোনো কিছু মনে করতে আপনার ব্রেনের যে সময়টুকু দরকার তা হলো 0.0004 সেকেন্ড। পুরুষদের ব্রেনের ওয়েট 1370 গ্রাম হয় এবং মহিলাদের 1200 গ্রাম, যা মানুষের সমগ্র শরীরের মাত্র 2%। কিন্তু 20 বছর বয়স পূর্ণ হয়ে গেলে উভয়েরই প্রতি বছরে 1 গ্রাম করে ব্রেনের ওয়েট কমতে থাকে। মানব মস্তিষ্ক 3টি ভাগে বিভক্ত, যথা অগ্রমস্তিষ্ক, মধ্যমস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্ক। ব্রেনের 70% অংশ দখল করে আছে অগ্রমস্তিষ্ক এবং 10% অংশ দখল করে আছে মধ্যমস্তিষ্ক এবং 20% জায়গা দখল করে আছে পশ্চাৎ মস্তিষ্ক। মানুষের ব্রেন মেমোরি স্টোরেজ হল 2.5 পেন্টাবাইট। 1 পেন্টাবাইট সমান 1024 টিবি, যার মধ্যে আমরা শুধুমাত্র 3-4% ব্যবহার করতে পারি। মানুষের ব্রেনকে 2টি ভাগে ভাগ করা হয়, বাম ব্রেন এবং ডান ব্রেন। এই পৃথিবীর প্রায় 95% মানুষের লেফট ব্রেন বেশি সক্রিয় হয়, তাই জন্য তারা ডানহাতি বা সকল কাজ ডান হাত দিয়ে করতে ভালোবাসে। আর পৃথিবীর প্রায় 5% মানুষের ডান ব্রেন বেশি সক্রিয় হয়, তাই তারা বাহাতি হয়ে থাকে। অর্থাৎ যাদের ডান ব্রেন বেশি অ্যাক্টিভ তাদের বডির বাঁদিক বেশি অ্যাক্টিভ, আর যাদের বাম ব্রেন বেশি অ্যাক্টিভ তাদের ডান দিক বেশি অ্যাক্টিভ, অর্থাৎ তারা ডান হাতে লেখে, খায়, ফোন টাইপ করে ইত্যাদি। কিন্তু এই ডান ব্রেন ও বাম ব্রেনের নির্দিষ্ট কিছু কাজ থাকে। এই ডান ব্রেন এবং বাম ব্রেনের ফলে আপনি সকল কাজ সুগঠিতভাবে করতে পারেন। লেফট ব্রেন লজিক, অ্যানালাইসিস, সিকোয়েন্স, ম্যাথামেটিক্স, বিভিন্ন ধরনের ভাষা, ফ্যাক্ট, গানের মধ্যেকার ওয়ার্ড শুনতে সাহায্য করে। আর রাইট ব্রেন ক্রিয়েটিভিটি, কল্পনা, বিভিন্ন ধরনের কলা, যেমন সাইকেল চালানো শেখা, গানের বিটস, বিভিন্ন রকমের ফিলিংস, ইচ্ছাশক্তি প্রভৃতি আপনাকে করতে সাহায্য করে। অর্থাৎ কারো যদি লেফট ব্রেন বেশি অ্যাক্টিভ হয়ে থাকে রাইট ব্রেনের তুলনায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি সবসময় লজিক দিয়ে কথা বলে, তিনি গণিতে পারদর্শী আর বিভিন্ন রকমের ফ্যাক্ট তার জানা থাকে। আর অপরদিকে কারো যদি লেফট ব্রেনের তুলনায় রাইট ব্রেন বেশি সক্রিয় হয়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির কল্পনা শক্তি অনেক বেশি, তিনি ক্রিয়েটিভিটিতে পারদর্শী, তার ইচ্ছাশক্তি প্রবল এবং তিনি যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি ফিল করতে পারে। কিন্তু বন্ধুরা, এই পৃথিবীতে অনেকেই আছে যারা একই সময় 2টি ব্রেন একসাথে কাজে লাগাতে পারে, যেমন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন একসাথে 2 হাতে অঙ্ক করতে পারতেন, আবার সর্বকালের সেরা চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি 2 হাতে একসাথে চিত্র অঙ্কন করতে পারতেন। বন্ধুরা, মজার ব্যাপার এই যে আপনিও জানতে পারবেন আপনার ডান দিকের ব্রেন না বাঁদিকের ব্রেন বেশি সক্রিয়। এটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন এবং সহজ কিছু প্রশ্নের উত্তর দিন, আর জেনে নিন আপনার কোন সাইডের ব্রেন বেশি অ্যাক্টিভ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট বক্সে জানাও তোমার কোন ব্রেন বেশি অ্যাক্টিভ।